আমরা এখন এসেছি দাড়িয়াপুরের ঐতিহ্যবাহী মেলা। প্রায় 93 বছরের পুরনো যে ওয়াজ মাহফিল হয় সেই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে যে মেলাটা সেটাই এসেছি। মেলার চারপাশে দেখুন কত সুন্দর, দেখুন এখানে পান বিক্রি হচ্ছে, পাশে বাদাম, এখানে ফিমেলদের ব্যবহারের সব জিনিসপত্র। দেখুন আপনারা এখানে কেক বিক্রি হচ্ছে, আমরা মেলার সামনে চারপাশে অসংখ্য তুমি কিছু বলো দর্শকের উদ্দেশ্যে, কি বলবো, এখানে না আসলে তো বোঝা যাবে না এখানকার প্রকৃতি বা এখানকার দৃশ্য। যে মেলা বসেছে না উজাড় করা, অসংখ্য দোকান, কয়েক হাজার দোকান এখানে বসেছে, এত দেখানো সম্ভব না আসলে। এই স্বল্প সময়ের মধ্যে এত কিছু কিভাবে দেখাবো, এই যে এখানে মেয়েদের মাথায় বাঁধা প্যান্ট বিক্রি হচ্ছে, হয়তো 5-10 টাকা করে এক একটার দাম। এইদিকে সম্পূর্ণটাই দোকানের শাড়ি, এদিকটাও এখানে আচার বিক্রি হচ্ছে, এটা অত্যন্ত অস্বাস্থ্যকর, চারপাশে ধুলাবালি সব কিছু আচারের মধ্যে ঢুকবে। পাশে ডল, এখানে যেসব মেয়েগুলো আসছে সেগুলো অস্বাস্থ্যকর, তাদের হচ্ছে সব কিছু ঝুলে। চারপাশে অসংখ্য মহিলা দেখা যাচ্ছে, কিন্তু মহিলাদেরকে দেখাতে পারছি না। থ্যাংক ইউ। এই যে আমাদের একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল, লাবণ্য বিরিয়ানি নাকি নবাব বিরিয়ানি চলে এসেছে শ্রীপুর থানা মসজিদের সামনে। বিরিয়ানি টিরিয়ানি আমি খেতে অপছন্দ করি, এজন্য ওইটা দেখাচ্ছি না। এইদিকে আর সম্ভবত দোকান নেই। এই যে এখানে মাটির হাঁড়ি পাতিল, বিভিন্ন তৈজসপত্র এখানে বিক্রি হচ্ছে, এক গ্রাম বাংলার এক ঐতিহ্য। বিলুপ্ত প্রায় একটাই দেখা যায় মাটির ব্যাংক, দেখুন মাটির ব্যাংক, মাটির ঘোড়া, মাটির গরু, আর এগুলা হচ্ছে পিঠা বানানোর সাজ। পাশে হচ্ছে মুড়ি ভাজার, এটার নাম কি ভুলে গেছি আমি, ও বানিয়ান নাকি। আচ্ছা যাই হোক, এখানে সব কিছু আপনারা পাবেন। এইটা ওই যে বাতাসের সাহায্যে এটা পাখা ঘুরবে আর কি, বাচ্চারা এটা ব্যবহার করে।